সন্ধেবেলার আড্ডার সাথে চপমুড়ির যুগলবন্দিটা বেশ অনেক দিনের পুরনো ব্যাপার। তো এটা যদি সাথে থাকে তো আড্ডাটা বেশ জমেই যায়। তো আজকে সেটাই নিয়ে চলে এলাম। প্রথমে আলুগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি, ঠিক এরকম ছোটো ছোটো করে কেটেছি যাতে সিদ্ধ করতে অসুবিধা না হয়। তো সিদ্ধ করে নেওয়া আমার হয়ে গেছে। এরপর অন্য একটা পাত্রে বেসন ঢেলে নিয়েছি, তার মধ্যে এক এক করে কালো জিরে, নুন, লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার এই সমস্ত কিছু দিয়ে এবার ব্যাটারটাকে ফেটিয়ে খানিকক্ষণ রেখেছি। ব্যাটারটা ঠান্ডা জলে ফেটিয়ে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায় একসাথে, আর যাতে পরে চপ বানাতে অসুবিধা না হয়। এর জন্য চপ বানানোর আগে ব্যাটারটা কিছুক্ষণ আগে ফেটিয়ে রাখাটা ভালো। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর আমি চপের আলুটাকে কষিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি অল্প জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে উঠলে পরেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে লো ফ্লেমে ভালোভাবে জিনিসটাকে কষিয়ে নেব। এরপর এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো আর বাকি যে মশলাগুলো আছে সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেব জিনিসটাকে। দেখতে হবে জিনিসটা না পুড়ে যায়, তাহলে কিন্তু চপটাও পুড়ে যাবে। এরপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ওই মেখে রাখা আলু, যে আলু সিদ্ধটা ছিল সেটাকে মেখে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেলে আলুটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এরকম ছোটো ছোটো গোল গোল বল করে নিতে হবে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, একটু ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর ওই বলগুলোকে একটা প্লাস্টিকের সাহায্যে চেপে চেপে নিয়ে ব্যাটারে চুবিয়ে, যেই তেলটা গরম হয়ে যাবে এরকমভাবে চেপে নিয়ে ব্যাটারে চুবিয়ে দিয়ে তারপর গরম গরম ভাজতে হবে। এরপর তৈরি হয়ে যাবে আলুর চপ। তারপর মুড়ির সাথে সার্ভ করে দিন। আর জমিয়ে আড্ডা মারুন। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করতে ভুলবেন না।